কিলোমিটার কিলোমিটার পথ কিন্তু অনেক সময় পাড়ি দিতে হয়, সেই পথটি পাড়ি দিতে যাতে ক্লান্ত না হয় সেজন্য কিন্তু এই যে এসকেলেটর সেটি কিন্তু এখানে এরই মধ্যে বসানো হয়েছে। এই থার্ড টার্মিনালের মাধ্যমে বাংলাদেশের সাথে আকাশপথে সারা বিশ্বের যোগাযোগ যেমন এই তৃতীয় টার্মিনালের মাধ্যমে ঘটবে, কারণ বিদেশি অনেক এয়ারলাইন্স তারা কিন্তু বাংলাদেশে আসবে। এখানে যে হিউজ কাজ চলছে সেই কাজটি মূলত আপনাদেরকে দেখাতে আমি নিয়ে এসেছি। দোতলা থেকে আমি নিচতলার কাজ আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। একেবারে ওই সীমানা পর্যন্ত কিন্তু এই টার্মিনাল ভবনটি, এপাশ থেকে ওপাশে আপনাকে হেঁটে যেতে প্রায় 1 কিলোমিটার পথ মনে হচ্ছে পাড়ি দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে অসাধারণ একটি প্রকল্প সারা দেশবাসী পেতে যাচ্ছে, যারা বিশেষ করে আকাশপথে ভ্রমণ করেন তাদের জন্য বিশাল একটি সুযোগ তৈরি হবে। হ্যালো দর্শক, আমি জুলহাস কবির আবারও চলে এসেছি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প থার্ড টার্মিনালে। হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে থার্ড টার্মিনাল নির্মাণ কাজ চলছে, যেটি এই বছরের অর্থাৎ 7 অক্টোবর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, সেই উদ্বোধনের অপেক্ষায় থাকা এই প্রকল্পটির একেবারে শেষ প্রস্তুতি কেমন চলছে, উদ্বোধনের আগে আর কী কী কাজ বাকি রয়েছে সেটি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি। এর আগেও অনেকগুলো ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি। থার্ড টার্মিনালের কী ধরনের কাজ চলছে সেটি যদি আপনারা দেখেন, যে এখানে কিন্তু অনেকগুলো মানুষ আমরা দেখছি যারা দিনরাত পরিশ্রম করে প্রায় 11,000 শ্রমিক প্রতিদিন এখানে এই স্বপ্নের থার্ড টার্মিনাল নির্মাণ করছেন এবং তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। এবং আমি যদি দেখাই যে সেই সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর যিনি নকশা করেছিলেন রোহানি বাহারিম, তারই নকশায় কিন্তু এই থার্ড টার্মিনালটি নির্মাণ হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কী চমৎকার একটি পরিবেশ, কী চমৎকার একটি ডিজাইন, সেটি কিন্তু এরই মধ্যে আমাদের চোখে দৃশ্যমান হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য কাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং অসংখ্য কাজ এখনও বাকি রয়েছে। আপনারা জানেন যে এই প্রকল্পটি শেষ হবে এবছরে, আংশিক উদ্বোধন করা হবে এবং 2024 সালে এই প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তখন সাধারণ যাত্রীরা কিন্তু এই যে টার্মিনাল ভবন সেই ভবনটি ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু তারা পাবে। আমরা যদি এখন একটু আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে যে কাজটি চলছে, আপনি যদি এদিক থেকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে স্কেলেটার, যেটি আপনারা যারা দেশের বাইরে অন্যান্য বিমানবন্দর ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তারা দেখেছেন যে লম্বা একটি পথ কিন্তু অনেক সময় পাড়ি দিতে হয়, যখন বোর্ডিং করার পরে হয়তো ইমিগ্রেশনটা অনেক দূরে, তখন কিন্তু এই কিলোমিটার কিলোমিটার পথ কিন্তু অনেক সময় পাড়ি দিতে হয়, সেই পথটি পাড়ি দিতে যাতে ক্লান্ত না হয় সেজন্য কিন্তু এই যে এসকেলেটর সেটি কিন্তু এখানে এরই মধ্যে বসানো হয়েছে, যে যাওয়া আসার দুপাশে কিন্তু এসকেলেটরটি দেওয়া হয়েছে। যারা যাত্রী সাধারণ তারা কিন্তু এই পথটি ব্যবহার করে এসকেলেটরে চলে যাবেন। আমরা এখন রয়েছি, এটি হলো দ্বিতীয় তলায়, আর দ্বিতীয় তলার উপরে কিন্তু আরেকটি ফ্লোর আছে। তৃতীয় তলার নিচতলার কাজও অনেক দূর এগিয়েছে, দ্বিতীয় তলার কাজ কিন্তু অনেক দূর এগিয়েছে। এখন আমরা যাচ্ছি এবং সামনের দিকে কী ধরনের কাজ চলছে সেগুলো দেখায়। এখানে এসকেলেটর দিয়ে তৃতীয় তলায় ওঠার ব্যবস্থা রয়েছে, সিঁড়িও রয়েছে এবং এখানে লিফ্ট ব্যবহার করার সুবিধা পয়েন্টে পয়েন্টে কিন্তু রাখা হয়েছে। এই একটি লিফ্ট, ওই একটি লিফ্ট, ওদিকে আরও দুটি লিফ্ট আমরা দেখে আসলাম। যে এর মধ্যে আমরা যদি দেখাই যে এখানে কিন্তু টাইলস, ফ্লোরের যে টাইলস সেই টাইলসগুলো কিন্তু বসানো হয়েছে। ভাই, টাইলস বসানোর কাজ কি শেষ? ফ্লোরের, হ্যাঁ, ফ্লোরের টাইল বসানো শেষ মোটামুটি? আচ্ছা আচ্ছা, টাইলস কবে বসলো? টাইলস তো প্রায় তো এক মাস আগে টাইলস বসানো হয়ে গেছে। আবার উপরের দিকে, উপরে তো উপরে সব বসানো হয়ে গেছে, উপরে আর 4-5 দিন লাগবো, তারপর শেষ হয়ে যাবে। আচ্ছা, যে পর্যন্ত এরিয়া দিচ্ছে আর কি, এরিয়া 4-5 দিনে শেষ হয়ে যাবে। বাহ, আর লিফট বসানোর কাজ শেষ? হ্যাঁ, লিফট তো ভালো। আচ্ছা, পিলারগুলো কীভাবে তৈরি করা হয়েছে দেখেন, এই যে পিলারের যে ডিজাইন সেই ডিজাইনগুলো কিন্তু ভিতরে পুরো পিলার, তার ভিতরে লাইটিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে এবং এই পিলারগুলোতে যে নকশাটি করা হয়েছে সেই নকশা কিন্তু সত্যি দৃষ্টিনন্দন। একটি টার্মিনাল ভবন কিন্তু এটি হতে যাচ্ছে, সত্যি অসাধারণ চমৎকার বলতে
যেটি বোঝায় সেটি কিন্তু হচ্ছে, আর এই পুরো টার্মিনালটা কিন্তু অনেক 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 দূর পর্যন্ত আপনাকে হাঁটতে হবে, এই পাশে অনেক দূর কিন্তু যাওয়ার সুযোগ রয়েছে। সব জায়গা কিন্তু এখন পর্যন্ত যাওয়ার জন্য রাখা হয়নি। আমরা সামনের দিকে আরেকটু যাই, এই পাশটি কিন্তু পার্কিং যে এরিয়াটি, সেই পার্কিং এরিয়াটি এই পাশে। আমরা এর মধ্যে অনেক দূর পর্যন্ত হেঁটে চলে এসেছি, দেখায় আপনাদেরকে। লিফ্টের কাজ এখন চলছে, একদম লিফ্ট বসানোর কাজগুলো, আর যেখানে ফ্লোরের যে কাজগুলো ছিল সেই কাজগুলো, রং এর কাজ এর মধ্যে শেষ হয়েছে। আবার লিফ্টের যে কাজ, সেই কাজের অংশবিশেষ যদি একটু দেখায়, সেগুলো কিন্তু এখানে কাজ হয়েছে। লিফ্টের পাশে যে টাইলসের কিছু কাজ বাকি ছিল সেই কাজগুলো এর মধ্যে শেষ হলো। আমরা আরেকটু যাই, সামনের দিকে আরেকটু দেখায় যে কত বড় একটি টার্মিনাল ভবন। আমাদের ঠিক এই পাশটায় সামনের দিকে এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো হলো বলাকার যে ভবনটি, অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ভবনটি, প্রধান কার্যালয় সেটি। তার পরে কিন্তু আমাদের যে মূল এয়ারপোর্ট, টার্মিনাল 1-2 এবং ডোমেস্টিক এয়ারপোর্ট, সেটি কিন্তু আরও সামনে। তো শুরু করেছিল প্রায় আধা কিলোমিটার এর মধ্যে হেঁটে ফেলেছি, তারপরও কিন্তু শেষ হচ্ছে না। তো অনেক বড় একটি এরিয়া নিয়েই এই কর্মযজ্ঞ, বিশাল কর্মযজ্ঞ বলতে যা বোঝায় সেটি। কিন্তু এখানে 7 অক্টোবর প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন আংশিক, সেই সফট ওপেনিং বলা হচ্ছে যেটিকে, সেই সফট ওপেনিংয়ের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরে যেগুলো বসানো হচ্ছে এটি সেইগুলো, এগুলো কি ফ্লোরে বসানো সেই এগুলো না ডিজাইনগুলো? এটা কিসের? এগুলো তৈরি স্টিলের না? স্টিলের না? দেখতে পাচ্ছেন এই যে এগুলো নিয়ে কিন্তু এই উপরে বসানো হয়েছে। তার আগে কিন্তু এগুলো ছোটো ছোটো প্যাকেট থেকে আমরা দেখলাম যে ডাইসগুলো তৈরি করা, সেই ডাইস থেকে তৈরি করে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে, এবং তারপরে একটা কমপ্লিট জিনিস তৈরি করে নিয়ে কিন্তু এই যে এখানে তোলা হচ্ছে। আমরা একটু দেখাবো, একটু পাশে যাই। এখানে এই যে ফ্লোরের যে কাজগুলো, লাইটের কাজ, কেবল বসানোর যে কাজগুলো, সেগুলো কিন্তু চলছে। এই পাশটা কি এরকমই হবে না? এই ফ্লোরগুলো এরকম হবে, ওইটার মতো ওই সিলিংগুলো ওইরকম সিলিং হবে না? না ও আচ্ছা, ওই পাশটা আবার ওই ধরনের সিলিং। আর এটা কি পার্কিং এর এরিয়াটা? পার্কিং ওই বিল্ডিংয়ে না? ও, এটাও কি টার্মিনালের এই অংশে থাকবে? আচ্ছা আচ্ছা, এই যে দ্বিতীয় তলাটা একটু দেখাই। আমরা দ্বিতীয় তলায় আসছি, এটা হলো নিচতলা। নিচতলাতে কিন্তু অনেক কাজ, এইটা সম্ভবত বেল্ট, কনভেয়র বেল্ট, অর্থাৎ লাগেজ বেল্ট যেটি, সেই বেল্টগুলো কিন্তু এখানে বসানো হচ্ছে। যখন যাত্রীরা আসবে যাবে সেই বেল্টগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, আর সেই কাজ কিন্তু এর মধ্যে শেষ শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আরেকটু দেখাই যে রাত দিন এখানে কীভাবে কাজ হচ্ছে। এগুলো কি সব প্লাস্টিক না স্টিল? এগুলো প্লাস্টিক না স্টিল? স্টিলের না? এই ফ্লোরে সব বসে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে এই ফ্লোরগুলো কিন্তু সত্যি অসাধারণ, অসাধারণ লাইটিং। এখন এগুলো হলো টেম্পোরারি যে লাইটিং, সেটি করে রাখা হয়েছে, এবং মাঝখানে যে গোল গোল জায়গাগুলো আমার মনে হয় সেখানে খুব দৃষ্টিনন্দন কোনো লাইটের ব্যবস্থা করা হবে। এখানে একটি এসকেলেটর, এখানে যে হিউজ কাজ চলছে সেই কাজটি মূলত আপনাদেরকে দেখাতে আমি নিয়ে এসেছি। দোতলা থেকে আমি নিচতলার কাজ আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। দেখতে পাচ্ছেন যে কী ধরনের কাজ চলছে, আমরা যদি একটু দেখাই যে বেল্ট, আমার যেটা মনে হচ্ছে এই এই জায়গাগুলোতে বেল্টগুলো বসানোই হবে, সেই কাজটি চলছে। বড় বড় ক্রেন এর ভিতরে ব্যবহার করা হচ্ছে, এবং সব ধরনের সেফটি সিকিউরিটি মেনেই কিন্তু এখানে কাজ চলছে। আমরা আরেকটু দেখাই যে এখানে কিন্তু কোনো ধরনের
সিকিউরিটি যাতে কমতি না থাকে সেই দিকটা কিন্তু সর্বোচ্চ নজর কিন্তু এই এডিসি তারা কিন্তু দিয়েছে, কর্তৃপক্ষ দিয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিন্তু রাত দিন তদারকি করছে এবং তাদের যে তদারকি সেই তদারকির ফলে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজটি কিন্তু শেষ করতে যাচ্ছে। এবং এত বড় একটি প্রকল্প, সেই প্রকল্প নির্ধারিত সময়ের আগেই শেষ হবে সেটি কিন্তু অনেকদিন ধরে বলছেন, এবং কাজের যে গতি সেই গতি আসলে বলে দিচ্ছে এই প্রকল্প শেষ হতে হয়তো বেশি সময় লাগবে না। এবং এরপরে বাংলাদেশের যে এভিয়েশন হাব হওয়ার পথের যে দৌড় সেটি কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। এবং আশা রাখা যায় যে 2030-এর ভিতরে যে স্বপ্ন দেখা হচ্ছে বাংলাদেশ অনন্য এক উচ্চতায় পৌঁছাবে, আকাশপথে সীমানা সারা বিশ্বে ছড়াবে, সেটিরই প্রস্তুতি এবং সেটিরই সেই লক্ষ্যে সেই পথে কিন্তু সিভিল এভিয়েশন বাংলাদেশের এই এভিয়েশন সেক্টরটাকে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নানান কর্মযজ্ঞ, মানে এত বেশি কাজের যে ভলিউম সেটি আসলে বলে বা একটিমাত্র ভিডিওতে দেখিয়ে আসলে সম্ভব না। এখানে বলতে গেলে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা করে তাদের কাজ কিন্তু একেবারে সমান তালে তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। থার্ড টার্মিনালটি হবে হলো সেই পদ্মফুলের মতো, পদ্মফুলের আদলে সেই একটি পদ্মফুল ফুটে আছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতে দেখতেই কিন্তু অনেক বড় হয়ে গেল, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। 2024 সালে সাধারণ যাত্রীরা এই প্রকল্পটি ব্যবহার করতে পারবেন, থার্ড টার্মিনাল দিয়ে তারা বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন। এই থার্ড টার্মিনাল চালু হলে আরও 1,20,00,000 যাত্রীকে প্রতি বছর সেবা দেওয়া সম্ভব হবে। অর্থাৎ আগের 2, 1, 2, এবং 3 নম্বর টার্মিনাল মিলিয়ে বছরে গড়ে প্রায় 2,00,000,000 যাত্রীর সেবা দেওয়া সম্ভব হবে। আর পরিধি যত বাড়ছে সেবার মান, সেবা দেওয়ার ক্ষমতা, সক্ষমতা সবই কিন্তু বেড়ে যাবে এই তৃতীয় টার্মিনাল যখন শেষ হবে। দেশি বিদেশি এয়ারলাইন্সরা আরও বেশি আগ্রহ দেখাচ্ছে। থার্ড টার্মিনালটিতে মোট 26টি বোর্ডিং ব্রিজ থাকবে, সেই বোর্ডিং ব্রিজগুলোও কিন্তু এর মধ্যে আমরা এপাশে দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছে। 26টি বোর্ডিং ব্রিজে এই টার্মিনালটির চারিপাশ ঘিরে প্রায় 37টি এয়ারক্রাফ্ট পার্কিং করে রাখা যাবে। এখানে বেল্টের সংখ্যা, লাগেজ বেল্ট যেটি, লাগেজ বেল্টের সংকটের কারণে কিন্তু ওই টার্মিনালে যত ভোগান্তি সেটি কিন্তু ছিল, সেই ভোগান্তি দূর হবে। এখানে 16টি লাগেজ বেল্ট করা হচ্ছে, একেবারে ডেডিকেটেড সেই 16টি বেল্ট থেকে যত এয়ারক্রাফ্ট আসে তত কিন্তু দ্রুত সময়ের মধ্যে সে ব্যাগেজ কিন্তু দেওয়া সম্ভব হবে। আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের কাজ কিন্তু একই সময়ে একই গতিতে চলছে, কোনো অংশের কাজ কিন্তু থেমে নেই, যে কারণে খুব দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হচ্ছে। এবং যারা এই প্রকল্পের সঙ্গে জড়িত, বিশেষ করে এখানে যারা রাত দিন শ্রম দিচ্ছেন সেই শ্রমিক ভাইয়েরা, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এবং তারাও খুবই আশাবাদী যে এই প্রকল্পটি হয়তো বাংলাদেশে অন্যতম একটি প্রকল্প হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এর মতো বড় বড় প্রকল্প এই সরকার কিন্তু উদ্বোধন করেছে তার মেয়াদে, এবং নির্ধারিত সময়ে সেই প্রকল্পগুলো শেষ হয়েছে। এবং এই 21,398 কোটি টাকা সম্ভবত এই যে হিউজ একটি বাজেটের এই প্রকল্প সেটিতে জায়গা অর্থায়ন করেছে, তার মধ্যে কিছু অংশ বাংলাদেশও করেছে, সেই তথ্যটিও আপনাদেরকে আমি জানাবো। তবে জাপানের সহায়তায় এই বড় প্রকল্পটি অনেক সুন্দর একটি প্রকল্প হতে যাচ্ছে এবং জনবান্ধব একটি প্রকল্প হতে যাচ্ছে। যে এই যে ডিজাইনগুলো আমরা উপরে দেখছি সেই ডিজাইনগুলো কিন্তু একেবারে প্যাকেট হয়ে প্রত্যেকটা পার্ট বাই পার্ট এসেছে এবং সেগুলো কিন্তু মেজারমেন্ট করে এবং ডিজাইন অনুযায়ী এখান থেকে সেট করে তারপরে উপরে তোলা হচ্ছে, যেখানে কিছু কিছু বাকি আছে এখনও। তো হিউজ কাজ, অর্থাৎ বিশাল কর্মযজ্ঞ যেটি
বলে যাকে বলে সেই বিশাল কর্মযজ্ঞ কিন্তু এখন আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কী ধরনের কাজ এখানে চলছে। আমরা যদি বলি যে এখান থেকে প্রতিদিন প্রায় 11,000 শ্রমিক গড়ে তারা প্রতিদিন রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছে এবং কাজ করছে। ভাই এইগুলা কিসের কাজ হচ্ছে? আচ্ছা আচ্ছা, ফিটিং সব রেডি না? বাহ, ভালোই লাগছে না? খুবই ভালো লাগছে তাদের। আসলে এ ধরনের একটি প্রকল্পের কাজের সাথে যারা যুক্ত তাদের আসলেই ভালো লাগার বিষয়। এটা তৃতীয় তলা জানিয়ে রাখি, তৃতীয় তলার দৃশ্যটি দেখুন কি চমৎকার, কি সুন্দর, কি নান্দনিক দৃশ্য। আসলেই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় তলা থেকে একবার নিচের দিকে, এটি হলো দ্বিতীয় তলার পরে এর নিচতলা, একদম নিচতলা মানে গ্রাউন্ড ফ্লোর। দর্শক, এবার আপনাদেরকে একটা বোর্ডিং ব্রিজ দেখাই, যে দোতলা থেকে এখান থেকে বোর্ডিং ব্রিজটি আসলে নেমে গেছে। এয়ারক্রাফ্টগুলো এখানে এসে দাঁড়াবে এবং এই বোর্ডিং ব্রিজ দিয়ে যাবে। এরকম বোর্ডিং ব্রিজ কিন্তু অনেকগুলো এর মধ্যে প্রস্তুত হয়ে গেছে। তো প্রস্তুতি যেটি বা যে ধরনের কাজ এখানে চলছে তাতে বোঝাই যায় যে নির্ধারিত সময়ে এই প্রকল্প কিন্তু শেষ হবে। একেবারে ওই সীমানা পর্যন্ত কিন্তু এই টার্মিনাল ভবনটি, এপাশ থেকে ওপাশে আপনাকে হেঁটে যেতে প্রায় 1 কিলোমিটার পথ মনে হচ্ছে পাড়ি দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে অসাধারণ একটি প্রকল্প সারা দেশবাসী পেতে যাচ্ছে, যারা বিশেষ করে আকাশপথে ভ্রমণ করেন তাদের জন্য বিশাল একটি সুযোগ তৈরি হবে। এই থার্ড টার্মিনালের মাধ্যমে বাংলাদেশের সাথে আকাশপথে সারা বিশ্বের যোগাযোগ যেমন এই তৃতীয় টার্মিনালের মাধ্যমে ঘটবে, কারণ বিদেশি অনেক এয়ারলাইন্স তারা কিন্তু বাংলাদেশে আসবে এবং এখানে এই যে সুযোগ সুবিধা যখন পাবে তখন কিন্তু বিদেশি এয়ারলাইন্সগুলো যেমন তাদের ফ্যাসিলিটিস বাড়াবে, দেশি এয়ারলাইন্সগুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে শুরু করে ইউএস বাংলার মতো যারা প্রতিষ্ঠান আছে তাদের দেখাদেখি হয়তো আরও নতুন নতুন এয়ারলাইন্সও এই সুযোগ সুবিধা যখন পাবে তখন কিন্তু তারাও আসবে। এবং বাংলাদেশ থেকে যারা শ্রমিক সহ অন্যান্য প্রবাসী বাঙালিরা সারা পৃথিবীতে ছড়িয়ে আসে তারাও কিন্তু আরও বেশি স্বাচ্ছন্দ্যে এই টার্মিনাল ব্যবহার করতে পারবেন। ওই আগের টার্মিনালে যে ভোগান্তি সেই ভোগান্তি হয়তো আর থাকবে না এই টার্মিনালটি হওয়ার পরে। তো সেই প্রস্তুতি শেষ, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। আমরা অপেক্ষা করছি যে সেই উদ্বোধন হওয়ার পরে তৃতীয় টার্মিনালটি ব্যবহার করার। তো বন্ধুরা ভালো থাকবেন, আমি আবারও উদ্বোধনের আগে চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। উদ্বোধনের পরে যতদিন পর্যন্ত এই প্রকল্পের কাজ চলবে আশা রাখি ততদিন পর্যন্ত আপনাদেরকে আপডেট দিতে থাকব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন, আর আমার আরও নতুন নতুন ভিডিও আসছে এই চ্যানেলটি এবং আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে আপনাদেরকে থার্ড টার্মিনাল সহ বাংলাদেশে উন্নয়ন যে সকল প্রকল্প আসছে সে সকল প্রকল্প নিয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারবো। তো সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে আবারও। Thank you.